হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান বেঙ্গলি মোটিভেশন। আমি আপনাদের কাজকে বলবো কৃষক বন্ধু প্রকল্পের জন্য যে অ্যানেক্সার আইবি, অর্থাৎ অ্যানেক্সার আইবিটা আপনাকে প্রথম দিকে ফিল আপ করতে হচ্ছিল না, কিন্তু দ্বিতীয় দফায় যে দুয়ার সরকার ক্যাম্প হচ্ছে সেখানে কিন্তু অ্যানেক্সার আইবিটা মাস্ট করে দিয়েছে, অর্থাৎ এটা অবশ্যই ফিল আপ করতে হবে। মেন ফর্মের সঙ্গে যারা ভাগ চাষি বা রায়ত রয়েছেন তাদের জন্য এটা করতে হচ্ছে। তো কীভাবে এই ফর্মটি ফিল আপ করবেন এবং এটি আপনি সঠিক পদ্ধতিতে ফিল আপ করতে চাইলে পরে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর এটি অন্য কোনো ফর্মের সঙ্গে অ্যাপ্লিকেবল নয়, এটি শুধুমাত্র কৃষক বন্ধু যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য এটি প্রযোজিত হবে। তো এখানে বলা হয়েছে যে এই যে নামগুলো দেখছেন এখানে, আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন অথবা আমি বলে দিচ্ছি ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। এখানে নিজে এই যে ভাগ চাষি বা চাষি যেই রয়েছেন বা ওয়ারিসেন, অর্থাৎ বাবা দাদুর জমি যারা করছি আমরা, তো সেই ওয়ারিসেনের নাম লিখবেন, অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম প্রথমে লিখবেন। তারপরে এখানে স্বামী বা পিতার নাম, তারপর গ্রামের নাম লিখবেন, পৌরসভার নাম, এবং নেক্সট লিখবেন এখানে ব্লকের নাম, থানা, আর এগুলো তো খুবই সহজ, ঠিক আছে। নেক্সট একদম নিচের দিকে চলে আসুন, এখানে বলা হয়েছে দেখুন, এখানে এখানে ব্লকের নাম লিখতে বলা হচ্ছে, মানে আপনার জমিটি যেখানে রয়েছে সেখানে, ঠিক আছে। তো আপনি কি মালিকানা, তো যদি মালিকানা হয় এখানে আমার দিতে ভুল হয়ে গেছে টিকমার্কটি, এখানে আমি মালিকানা অথবা নথিভুক্ত রায়তের উত্তরাধিকারী অথবা বর্গাদার ভাগ চাষি, তো এই তিনজনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো ধরুন যদি মালিকানা হয় তাহলে এখানে মালিকানাতে টিক মারবেন, অর্থাৎ আপনি নিজেই চাষি, নিজেই আপনি সমস্ত আপনি আপনার নিজের নামে জমি রয়েছে, তবুও এখানে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো এখানে আমি মালিকানাতে ক্লিক করবেন, টিকমার্ক করবেন, টিকমার্ক করার পর এখানে দেখুন মৌজা নাম লিখবেন, যে মৌজা জমি আছে সেই জিএল নাম্বার লিখবেন, খতিয়ান নাম্বার লিখবেন, দাগ নাম্বার লিখবেন এবং টোটাল জমিটা লিখে দেবেন, অর্থাৎ সবগুলোকে মিলে আপনি এইভাবে কিন্তু সমস্তগুলোকে লিখতে হবে, ঠিক আছে। যেমন ধরুন এখানে এখানে ধরুন এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 এভাবে লিখবেন, তারপর এখানে যে সমস্ত ব্লক আপনার নিজের ব্লক যেখানে বাসিন্দা সেটা লিখবেন। আপনার মৌজার নাম কিন্তু চেঞ্জ হতেই পারে, কারণ একই মৌজাতে যে আপনার জমি আছে সেটা কিছু সেটা ঠিক এক কথা নয়, কারণ অন্য মৌজাতেও থাকতে পারে। সেজন্য দেখুন এখানে মৌজার নাম আলাদা আলাদা রয়েছে, এবং জিএল নাম্বার অবশ্যই মৌজার নাম আলাদা হলে জিএল নাম্বারও আলাদা হবে, এবং দাগ নাম্বার তো সব জমিরই আলাদা হয়। এখানে খতিয়ান নাম্বার, দাগ নাম্বার দেওয়ার পর টোটাল জমিটা, অর্থাৎ আপনার যে মোটমাট জমি হচ্ছে সবগুলোকে একসাথে যোগ করে যেটা হচ্ছে সেটা লিখবেন। এটা লেখার একটা নিয়ম আছে, যদি ধরুন আপনার জমি 58 শতক, ধরুন আপনার জমির পরিমাণ হচ্ছে 58 শতক, আমি একটু বুঝিয়ে বলে দিচ্ছি, কারোর জমির পরিমাণ 58 শতক যদি হয় তাহলে তার আগে দশমিক বসিয়ে দিলে পরে সেটা 58.0058 একর হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন, এটা 0.58 একর হয়ে যাবে। আমি আরও একবার বলে দিচ্ছি, ধরুন কারোর জমির পরিমাণ 10 শতক, তো এর আগে যদি একটা দশমিক বসিয়ে দেন তাহলে এটা একর হয়ে গেল। কি হয়ে গেল? এটা একর, এটা কিন্তু একরে লিখতে হবে আপনাদেরকে, তাই আপনাদেরকে একটু বোঝানোর জন্য আমি বলে দিলাম। তো এটা একরে হয়ে গেল, কারণ যেটা হবে তার আগে একটা দশমিক বসিয়ে দিলে কিন্তু সেটা, বা আপনি 0.0 লিখতে পারেন, ঠিক আছে, 0.10, এটা হয়ে গেলো আপনার একরে কনভার্ট হয়ে গেল। তাহলে শতক থেকে একরে করার জন্য সামনে একটা আগে একটা দশমিক বসিয়ে দিলেই হবে, ঠিক আছে। তো টোটাল জমিটা করবেন, তারপর এর আগে একটা দশমিক বসিয়ে দেবেন এবং সেটা একরে কনভার্ট হয়ে যাবে, এখানে লিখে দেবেন। নেক্সট তার নিচে দেখবেন এখানে বলা হয়েছে, এখানে যেগুলো আপনার অ্যাপ্লিকেবল সেগুলোতে টিকমার্ক করবেন। টিকমার্কে দেখুন এই যে কালো রঙের ঘরটি দেখছেন, এই কালো ঘরের ওপরেই টিকমার্ক করতে হবে, এই কালো ঘরটার উপরে যেগুলো আপনি ফর্ম ফিল আপ করবেন। যদি আপনি রায়ত হন তাহলে এখানে রায়তের নাম লিখতে হবে এবং তার সম্পর্কটা কী সেটা লিখতে হবে, অথবা আপনি যদি এখানে দেখুন দাগ নাম খতিয়ান নাম্বারগুলো লিখতে হবে, তারপর কার নামে বর্গ নথিভুক্ত আছে সেটা লিখতে হবে। নেক্সট আপনার দলিল নাম্বারটা লিখতে হবে এবং সেই জেরক্সটাও আপনাকে কিন্তু জমা দিতে হবে, এবং তার নিচে দেখুন মিউটেশন যদি আপনি করতে দেন তাহলে মিউটেশন সার্টিফিকেট দেবেন, আর তা নাহলে দিতে হবে না, ঠিক আছে। মিউটেশন সার্টিফিকেট যদি করতে দিয়ে থাকেন তাহলে দেবেন, মিউটেশন সার্টিফিকেট যদি থাকে, মিউটেশনের দরখাস্ত যদি করে থাকেন সে অনলাইন অ্যাপ্লিকেশনের যে রসিদটা সেই রসিদটাও দিতে পারেন, কিংবা কৃষির পাট্টা তারা দিতে পারেন, বনভূমি যে পাট্টা হয় সেটা দিতে পারেন, অথবা অন্য কোনো তথ্য কী দিচ্ছেন আপনি, দলিল দিচ্ছেন সেটা এখানে লিখে দেবেন। নেক্সট এখানে কী বলা হয়েছে এটি একটু পড়ে নেবেন, এই যে এই কথাটা বলা হয়েছে এটা একটু পড়ে নেবেন, ঠিক আছে। এটা পড়ে তারপর আপনি এখানে সিগনেচার করবেন এবং আপনার স্থান আর মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তো আশা করছি ভিডিও আপনার কাছে হেল্পফুল হয়েছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।